কদিন ধরেই বাড়িতে বসে আছি, ভালো লাগে না। বেশ অনেক দিন হলো বাইরে কোথাও যাওয়া হয় না, তাই আমার ছোটবেলার বন্ধু কিরণের সাথে বেরিয়ে পড়লাম তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে, কাষ্ঠমহল। আমাদের বাড়ি থেকে খুবই কাছে, সাইকেলে যেতে সময় লাগলো ওই মিনিট 20 মতো। একদিকে ধান জমি আর অপর দিকে লম্বা খাল আমাদের সাথে সাথে চলল। এখন বর্ষাকাল, তাই চারিদিকে ধান চাষ শুরু হয়েছে। তখন দুপুর গড়িয়ে বিকাল হয়ে গিয়েছে, চারিদিকটা সোনালি আলোয় ছেয়ে গিয়েছে। যাওয়ার সময় দেখলাম পাশের খালেই ছেলেটি এপার থেকে সাঁতরে ওপারে চলে গেল। পরে ফুচকা নিতে এসেছিল, পরে জানতে পারলাম এইভাবেই হয়তো যাতায়াত করে। অবশেষে কিরণদের বাড়ি যাওয়ার রাস্তার ঠিক সামনে এসে উপস্থিত হলাম, এইবার যাওয়ার পালা। ওই যে সামনে যাচ্ছে, ওই আমার বন্ধু কিরণ, ওই আমাকে সবটা ভালো করে দেখাতে থাকলো, একটা একটা করে গাছ চেনাতে থাকলো। সম্পর্কে আইডিয়া আছে? কে ওড়ে যাচ্ছিল,
এখানে কামরা নাকি আছে? বর্ষাকালে হয়তো থাকতে পারে, তবে পরিষ্কার জায়গা না, ঘাস টাসের উপর উঠবে। তোদের বাগানের ঘুরে ঘুরে দেখা বল কোনটা কি বলে, এটা কি গাছ? এটা কি গাছ? চিকু গাছ। চিকু? ও লোকাল নাম চিকু? লোকাল নাম ইংলিশ নেম চিকু। আচ্ছা, অরিজিনাল সবেদা। সবেদা। তো সবেদা গাছ কটা আছে এখানে? ধরো প্রায় 200 খানিক তো আছে। 200? 200 না, 100-150। কি অবস্থা, অসম্ভব সুন্দর জায়গা। বাহ, বাড়িটা, এই পুকুরটা, মাছ কি আছে? হ্যাঁ, সব মাছ আছে মোটামুটি। সোনাঝুরি? এটা সোনাঝুরি? এটা সোনাঝুরি? এটা জানি, এটা এটা কি তাল গাছ? তাল গাছ তো পিছনে, এখানে মেহগিনি। ও মেহগিনি। আচ্ছা আচ্ছা, বাবলা। কোনটা বাবলা? সেই বাবলার কাটা? হ্যাঁ। আচ্ছা, আম গাছ পিছনে। হ্যাঁ, আম গাছ। কোথায় আম গাছ? ওই তো আম গাছ। আচ্ছা, ওইটা আম গাছ। ও আম গাছ তো কোনোদিন দেখিনি। আম কেমন দেখতে? এটা কেমন দেখতে আমটা? এটা কি গাছ, কাঁঠাল গাছ? এটা কি কাঁঠাল গাছ বলতো, না কলা গাছ? রে এই যে লম্বা হয়ে আছে, হুম, কি গাছ এটা? বাগানটার চারিদিকে প্রচুর গাছ আর সঙ্গে বড় বড় এই রকম পুকুর, বেশ বড় সড়ো মাছও আছে দেখে মনে হলো। তাই আমি আর কিরণ ঠিক করলাম একদিন ছুটি দেখে সবাই মিলে এখানে শিওর পিকনিক করতে আসবই। সবটা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, এবার বাড়ি ফেরার পাড়া। ফেরার পথে দেখি একটা দাদা আপন মনে নিজের খেয়ালে ছবি এঁকেই যাচ্ছে, সে এক অপূর্ব দৃশ্য। আকাশটা পুরো কালো করে এলো। ফেরার পথে দেখা হলো এই চাঁদ মামার সাথে।
এই চাঁদ দেখার জন্যই ছুটে যাই সমুদ্র পাহাড়ে। কিন্তু বাড়ির পাশে এত সুন্দর চাঁদ যে দেখাও যেতে পারে সেটা আজ অনুভব করলাম। শুধু দেখার দৃষ্টিভঙ্গিটাই পাল্টাতে হবে, আর কিছুই না। আজকের মতো এখানেই শেষ। আবার নতুন কোনো জায়গার উদ্দেশ্যে ঠিক বেরিয়ে পড়বো একদিন।